হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিসেন্টলি আমরা একটি ফ্যামিলি ওকেশনে পুনে বেড়াতে গেছিলাম। তো মহারাষ্ট্রের এই পুনে শহরটা এখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড শহর। তো সেই হিসেবে সেখানে কিছু হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কসও আছে। আসো তাহলে আমরা সবাই দেখি যে পুনে শহরে গেলে তোমরা কী কী জায়গা দেখতে পারো। প্রথমেই আমরা চলে এলাম পুনের সবথেকে বিখ্যাত হিস্টোরিক্যাল প্লেস শনিওয়ার ওয়াড়ায়। 1730 খ্রিস্টাব্দে এই স্থাপত্যটি তৈরি করেন তখনকার মারাঠা এম্পায়ারের বিখ্যাত পেশোয়া বাজিরাও। স্থাপত্যটি পুরোপুরি কাজ শেষ হয় 1732 খ্রিস্টাব্দে। ১৮২৮ খ্রিস্টাব্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিওয়ার ওয়াড়ার অধিকাংশ স্থাপত্যই নষ্ট হয়ে যায়। এই প্যালেসেই বাজিরাও ও মস্তানি থাকতেন এবং তার নামে একটি মস্তানি গেট বলে দরজাও আছে। এই হলো সেই মস্তানি গেট। শনিওয়ার ওয়াড়ার ঠিক পাশেই রয়েছে লাল মহল। এখানে ছত্রপতি শিবাজি মহারাজ তার শৈশব কাটিয়েছিলেন। এইটা হলো প্রতাপগড় ফোর্টের একটি মিনিমাইজড মডেল। শিবাজি এবং ওর মনের মা, এটা হচ্ছে শিবাজির বাল্যস্থান কাটানোর জায়গা লাল মহল। লালমহল থেকে একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব নানাওয়াড়ায়। এটি নানা ফড়নভিস নামে একজন মারাঠা মন্ত্রীর প্যালেস ছিল। এখানেই তুমি দেখতে পাবে সেগুন কাঠের নানা রকম কারুকার্য এবং সুন্দর কিছু পেন্টিং। নানাওয়াড়া থেকে একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব দগ্দুসেথ হালওয়াই গণেশ মন্দিরে। এরপরে আমরা চলে এলাম পাতালেশ্বর কেভ এবং মন্দিরে। এটি প্রায় 1200 বছর পুরনো এবং রাষ্ট্রকূটেরা এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এখানে একটি নন্দীর মন্দির এবং একটি বড় বিশালাকার শিব পার্বতী এবং গণেশের মন্দির আছে। অজন্তা ইলোরার মতো এই মন্দিরটিও একটি বিশালাকার পাথরকে কেটে কেটে বানানো হয়েছে। এরপরে আমরা চলে এলাম আগা খান প্যালেস অ্যান্ড গান্ধী মেমোরিয়ালে। আগা খান প্যালেস, বেশ সুন্দর প্যালেসটা ভেতরে, চলো দেখি। 1892 খ্রিস্টাব্দে এক ভয়ঙ্কর মহামারীর সময় এক মুসলিম ধর্মগুরু এই প্যালেসটি বানিয়েছিলেন যাতে সেখানে কিছু মানুষ কাজ করে খেয়ে পড়ে বাঁচতে পারে। আগা খান প্যালেসে গান্ধীজির একটি মেমোরিয়াল আছে। এখানে গান্ধীজিকে প্রায় 2 বছর আটকে রাখা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় এবং তার অফিস এবং কাজ তিনি তখন এই প্যালেস থেকেই সামলাতেন।
স্বাধীনতার পর 1969 সালে আগা খান প্যালেসকে সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হয় অ্যাজ রেসপেক্ট টু গান্ধীজি অ্যান্ড হিজ ফিলোসফি। এই প্যালেসেই মহাত্মা গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধীর অস্থি সমাধি হিসেবে রাখা আছে। বর্তমানে এই প্যালেসটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মেনটেন্ড। সারাদিন ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম ফিনিক্স মার্কেট সিটি, পুনের সব থেকে বড় শপিং মলে। সেখানে আমরা প্রচুর মজা করলাম এবং খাওয়া দাওয়া করলাম। এখানে কাটা করবি হ্যাঁ।